বসিরহাটে রক্ত দিতে এগিয়ে এলেন শিক্ষকেরা। থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংকট মেটাতে রক্ত দিলেন জেলা স্কুল পরিদর্শক সহ 50 জন শিক্ষক। উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের মহকুমা বাদুলিয়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ব্লকের পূর্ব চক্রের স্কুল পরিদর্শক জয়দীপ মুখোপাধ্যায় সহ প্রাথমিক স্কুলের 50 জন শিক্ষক রবিবার সাত সকালে হাজির হন বসিরহাট স্বাস্থ্য জেলায়। জেলার ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে রক্ত দিলেন তারা। রক্ত দেওয়ার ব্যাপারে নিজেরা সহমত তাই পৌঁছে গেছিলেন সবাই মিলে বসিরহাটের স্বাস্থ্য জেলায়। সমাজের বিভিন্ন কাজে দায়বদ্ধ শিক্ষকেরা রোগীদের রক্ত পেতে যাতে অসুবিধা না হয় তাই নির্দ্বিধায় তারা রক্তদানে এগিয়ে আসেন। জলপাইগুড়িতে ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক শক দিয়ে চলছে মাছ শিকার। অসাধু মাছ ব্যবসায়ীদের দাপটে হারিয়ে যেতে বসেছে ডুয়ার্সের নদীর রূপরেখ শস্য ঝিলা মাছ। শুধু বড় মাছ নয়, অবৈধ মাছ ব্যবসায়ীদের নজর রয়েছে পোনা মাছেও। নদী থেকে অসাধু উপায়ে মাছ চাষ করে সরাসরি প্রভাব পড়তে পারে ডুয়ার্সের বাস্তুতন্ত্রেও। জলপাইগুড়িতে অসাধু মৎস্য শিকারীদের দাপটে হারিয়ে যাচ্ছে ডুয়ার্সের রূপলি শস্য ঝিলা মাছ। ডুয়ার্সের অধিকাংশ নদীতে অবৈধভাবে চলছে ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা। ইলেকট্রিক শকের মাধ্যমে যত না মাছ ধরা পড়ছে তার থেকে বেশি মাছের ক্ষতি হচ্ছে। অসাধু উপায়ে মাছ ধরা সরাসরি প্রভাব পড়তে পারে ডুয়ার্সের বাস্তুতন্ত্রে। স্থানীয় সূত্রের খবর, মোরাঘাট জঙ্গলে পাশ দিয়ে বয়ে গেছে আংরা ভাষা ডুডুয়া গরাতি নদী। এককালে এই প্রতিটি নদীতেই প্রচুর পরিমাণে ঝিলা মাছ পাওয়া যেত। মূলত স্বাদের জন্যই অত্যন্ত জনপ্রিয় এই ঝিলা মাছ। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মাছের যোগান বাড়াতে ইলেকট্রিক শক দিয়ে ধরা হচ্ছে মাছ। এতে মাছের সংখ্যা যেমন কমছে তেমনই ক্ষতি হচ্ছে পরিবেশেরও। মৎস্য দপ্তরে আইন থাকা সত্ত্বেও শুনানি কিছু নেই, তার জন্য অবৈধভাবে ডুয়ার্সের বিভিন্ন নদীতে ইনভার্টার কোথাও ইনভার্টার কোথায় ইলেকট্রিক তার দিয়ে মাছ মারা, অনেক সময় মানুষের মৃত্যু হয়েছে মাছ মারা নিয়ে, ইনভার্টার দিয়ে মৃত্যু হয়েছে মানুষের, শর্ট খায় জলের মধ্যে পড়েছিল। আমরা চাই পরিবেশকর্মী হিসাবে একটাই যে অবিলম্বে এই ব্যাপারটা দেখা উচিত, আর এটাকে যদি না আটকা হয় কিন্তু মাছের ডুয়ার্সের নদীর থেকে বহু মাছ বিলুপ্ত হয়ে যাবে। বাজারে ঝিলা মাছের দাম কেজি প্রতি 450 থেকে 500 টাকা। বন দফতরের দাবি, অসাধু উপায়ে অত্যন্ত সুস্বাদু মাছ ধরার ব্যাপারে রুটিন মাফিক পরিদর্শন চালানো হয়। তা সত্ত্বেও অন্যায়ভাবে মাছ ধরা হলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে দাবি বন দফতরের। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।